যদি হায়াতুস সাহাবা দেখতে চাও তাহলে কিতাব পড়ে লাভ নাই, মাহফুজুল হককে দেখাও। মহতরম হাজিরিন, আমি যে কথাটা বলতে চাইছিলাম, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি অভিযান বন্ধর স্বার্থে, কুরআনি সমাজ বিপ্লবকে ধ্বংস করার স্বার্থে বেঈমান কাফেররা রাষ্ট্রীয়ভাবে যে একটা পদক্ষেপ নিয়েছিল, তাবাকাতুল কুবরা লি ইবনে সাদ এবং ইমাম তাবারীর বর্ণনা অনুযায়ী এই ব্যবস্থাপনার চার ব্যবস্থার চতুর্থ নম্বর ব্যবস্থা ছিল রাষ্ট্রীয় পর্যায়ে মামলা করা। এইভাবে কি মামলা করবে? হাতিমে কাবার সামনে সমস্ত আরব দুনিয়ার নেতৃস্থানীয় লোকরা কইয়া পরামর্শে বসল, মুহাম্মদের কুরআনি দাওয়াতি অভিযান বন্ধের স্বার্থে মুহাম্মদের প্রতিষ্ঠিত আল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসার দাওয়াত সমাজ থেকে বন্ধ করার স্বার্থে আমাদের করণীয় কি? করণীয়তার সাথে রাজকীয় ভাবে আল্লাহর ঘর খানায় কাবা হাতিমে কাবার পাশে বসে সকলে সিদ্ধান্ত নিল, আমরা একটা আন্তর্জাতিক আদালত গঠন করব, ওই আদালতের মাধ্যমে মুহাম্মদের উপরে আমরা বিচার ব্যবস্থা করব, বিচারের নামে প্রহসন করব, আন্তর্জাতিক ওয়ার্ল্ড সুপ্রিম কোর্ট গঠন করব, সুপ্রিম কোর্ট গঠন করে মামলার মাধ্যমে মুহাম্মদকে আমরা দমন করব। সমস্ত ঐতিহাসিক এবং সিরাত ইবনে হিশামের বর্ণনা অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি অভিযান মাদ্রাসা শিক্ষাকে বন্ধ স্বার্থে, কুরআনি শিক্ষাকে বন্ধ স্বার্থে বেঈমান কাফেররা আল্লাহর ঘর খানায় কাবার পাশে একটা আন্তর্জাতিক ওয়ার্ল্ড সুপ্রিম কোর্ট গঠন করলো। কোর্টের নাম দিল দারুন নাদওয়া। দারুন নাদওয়াতে বেঈমান কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল গঠন করে, একটা দুইটা মামলা নয় ১৬টা মামলা করেছে, সবগুলা মামলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সাহায্যে বিজিত হয়েছেন, বেঈমান কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন নবী, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব নবী, নায়েবে নবী বর্তমান জমানায় হইলেন উলামায়ে কেরাম। ইতিহাসের সূচনায় আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে বেঈমান কাফেররা যেই মামলাগুলা করেছে, যেই আদালত গঠন করেছে, প্রহসনের রায়গুলা দিয়েছে, এই সমস্ত ঘটনাগুলা রসুলের নবীর ঘটনাগুলা আল্লাহ ঘটাইয়া কিয়ামত পর্যন্ত গুঠা নাইবে নবী উলামায়ে কেরামকে শিক্ষা দিলেন আল্লাহর কুরআনি সমাজ প্রতিষ্ঠার স্বার্থে, আল্লাহর কুরআনের দাওয়াতের স্বার্থে, আল্লাহর কুরআন অনুযায়ী জীবন গড়ানোর উম্মতের জীবন গড়ানোর স্বার্থে বেঈমান কাফেররা মুনাফিকরা রাষ্ট্রীয় পর্যায়ে তোমাদের উপরে জুলুম নির্যাতনের স্বার্থে মামলা করবে, ভয়ে আইও না, নিরাশ হইও না, ইয়াকিনের সাথে দাঁড়িয়ে যাও, সমস্ত মামলার জাল সেট করে আমি আল্লাহ তোমাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করব। মহতরম হাজিরিন, খোদার কসম করে বললে ভুল হবে না, আমার জীবনের ভুজ আসা মাত্রই বাংলাদেশের উলামায়ে কেরামের ইতিহাসের নির্যাতিত এক ফ্যামিলির নাম শুনতাম, নির্যাতিত এক মহানায়ক, পৃথিবীর ৬ সর্বোচ্চ শেখুল হাদিসের অন্যতম শেখুল হাদিসের নাম শুনতাম, তখন সময় অনেক কষ্ট লাগত। আল্লাহর কসম, বাংলার জমিনে লক্ষ লক্ষ উলামায়ে কেরামের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে যার বুঝ আশা থেকে নিয়ে চুল ধারি সাদা হওয়া পর্যন্ত জুলুম নির্যাতনের জীবনে হাসি মুখে মানুষের সমাজে কোরআনের এবং হাদিসের কথাগুলো উঠিয়ে ধরেছেন সর্বোচ্চ পর্যায়ের মজলুম লোক, তিনি হইলেন আজকের আমাদের প্রধান মেহমান আল্লামা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহফুজুল হক। এমন এক লোক দেখেছেন জীবনে বহু লোক, একটা বার হাসি মুখ ছাড়া কথা নাই, কত মামলার হাজিরা,
কত কিছুর কুরবানি উম্মতের জন্য আল্লাহর এই আমানত এত বড় মহান ছায়াকে আমাদের উপরে দীর্ঘ থেকে দীর্ঘ করুন সকলে বলে আমিন শেখের এই মেহনত ভোলার মতো নয় আল্লামা মামুনুল হক আবারও এই মুক্ত বাতাসে আসবে আসবে না দুনিয়ার সকলের পানীয় যদি বিছা যায় আমি আল্লাহর কসম করতে বলতে পারি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মাহফুজুল হকের চোখের পানি বিছা যাবে না আমি কাছ থেকে দেখেছি কুরবানি কাকে বলে যদি কেউ দেখতে চাও সাহাবাওয়ালা কুরবানি কাকে বলে যদি হায়াতুস সাহাবা দেখতে চাও তাহলে কিতাব পড়লাম নাই মাহফুজুল হককে দেখাও সুবহানাল্লাহ যদি রাসূলের মক্কী জীবন দেখতে চাও মাহফুজুল হককে দেখাও যদি ইসলাম এর পতাকা উড্ডিনের হাসি মুখের জীবন দেখতে চাও আল্লামা মাহফুজুল হককে দেখাও এজন্য মুহতারাম হাজিরিন শেখের সামনে কথা বলা আমার চূড়ান্ত পর্যায়ের বিয়াদবি হয় এরপর আল্লাহ পাক আল্লামা মাহফুজুল হক কোন আমানত